সিটি কর্পোরেশনের মেয়র এবং এই অঞ্চলের সিনিয়র নেতা পররাষ্ট্রমন্ত্রীকে সিলেটবাসীর নিকট ক্ষমা চাইতে হবে প্রথমত সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব আমরা যেখানে ধরে নিই আমরা তাদেরকে ডাকি নগর পিতা হিসাবে নগর যখন এই ধরনের আতঙ্কে তখন নগর পিতা যদি বিদেশ ভ্রমণে থাকেন তাহলে নিশ্চয়ই তার ক্ষমা চাওয়াটা আবশ্যক আর শুধু বিদেশ ভ্রমণ না নগর যেন এই ধরনের আশঙ্কামুখী পর্যায়ে না পড়ে এটা তার পুরাতন দায়িত্ব আজকে যখন এই জলাবদ্ধতায় নগর এসছে তার মানে সঠিকভাবে সে তার দায়িত্ব নিশ্চয়ই পূরণ করেননি এখানে তার জবাবদিহিতা নিশ্চয়ই আসতে হবে এবং প্রথমে তাকে ক্ষমা চেয়ে এই যাত্রা শুরু করতে হবে হজরত শাহজালাল শাহন রহমতুল্লাহর পণ্য পূর্ণভূমি এই সিলেট অঞ্চলে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যখন চারদিকে শুধু পানি আর অসহায় মানুষের আর্তনাদ আজকে সারা দিন এনডিএম সিলেট জেলা কর্তৃক আয়োজিত কান্দিগেও এবং হাটখোলা ইউনিয়নে মানে সিলেট মহানগরের পাশের দুটো ইউনিয়নে আমরা আজকে সারা দিন ত্রাণ সামগ্রিক আমরা বিতরণ করেছি জনগণের ভেতরে আজকে আমরা একটা জায়গায় এসছি যে জনগণের ভেতরে ত্রাণ সামগ্রী বিতরণ করা ছাড়া জনগণের পাশে দাঁড়ানো দাঁড়ানোর আর কোনো উপায় নেই এবং আমরা দেখেছি বিতরণ করার সময় যে জনগণের পাশে দাঁড়ানোর মতো সরকারি শক্তি নেই সরকারি দলের সাধারণ সম্পাদক একদিকে যখন জনগণের অর্থে নির্মিত পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখার বিলাসিতা করার স্বপ্নে বিভোর এই অঞ্চলের মানুষ তখন বিশুদ্ধ খাবার পানি এবং রান্না করার খাবারের অভাবে হাঁক টি কর্পোরেশনের মেয়র এবং এই অঞ্চলের সিনিয়র নেতা পররাষ্ট্রমন্ত্রীকে সিলেটবাসীর নিকট ক্ষমা চাইতে হবে আমাদের দ্বিতীয় দাবি যৌথ নদী খননের ব্যাপারে ভারত সরকারের উপর চার চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারকে আরও উদ্বেগী হতে হবে আমাদের তৃতীয় দাবি সিলেট মহানগরের সকল অবৈধ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং দখল বা ভরাট হওয়া জলাশয়গুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আমাদের চতুর্থ দাবি ক্যাপিটাল ড্রেজিং সহ সিলেট অঞ্চলে নদীসমূহ খননের কাজ অবিলম্বে শুরু করতে হবে আমাদের পঞ্চম দাবি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্ট দ্বারা বন্যা কবলিত এলাকা দুর্গত মানুষের মাঝে নিরাপদ পানি সরবরাহ করতে হবে আমাদের ষষ্ঠ দাবি সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে ঘর হারানো ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের বিনা সুদে এবং বিনা জামানতে গৃহ নির্মাণ ঋণ প্রদান করতে হবে আমাদের সপ্তম দাবি গোয়াইনঘাট কানাইঘাট বিয়ানীবাজার জকিগঞ্জ ইত্যাদি ক্ষতিগ্রস্ত এলাকা অবকাঠামো মেরামত জরুরি উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের অষ্টম দাবি বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুমের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে এছাড়াও আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে আমাদের নবম দাবি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত মেরামত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমাদের শেষ দাবি নগরীর দক্ষিণ অংশের কুছাই ও আলমপুর এলাকায় শহর রক্ষা বাদ রয়েছে এসব বাদ ঝুঁকিতে থাকায় স্থানীয়রা আতঙ্কে আছেন শহর রক্ষায় বাদগুলো টেকসই করতে হবে